আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ, দোষীদের ফাঁসির দাবিতে। মুর্শিদাবাদের হরিহরপাড়া, খড়গ্রাম, নবগ্রাম সহ বিভিন্ন ব্লকে চলছে এই অবস্থান বিক্ষোভ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। যে আরজিকল হসপিটালে যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই ঘটনা যে আমরা বরাবরই আমাদের সেই সব দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে আমরা ধর্ণামঞ্চ করেছি, সেই ধর্ণায় আজকে বসেছি। আরজিকর কাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে এই ধর্ণামঞ্চ। এদিন হরিহরপাড়ায় এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন সমস্ত ব্লক নেতৃত্ব সহকর্মীরা। রবিবারের মধ্যে সিবিআই কে তদন্ত শেষ করতে হবে, যিনি এই দাবি করতে পারেন, তারপরে এই জঘন্য রাজনৈতিক চক্রান্ত করার চেষ্টা করছে। অপরদিকে খড়গ্রামে বিধায়কের নেতৃত্বে পঞ্চায়েতের প্রধান সহ নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন ধর্ণা মঞ্চে। বিভিন্ন ভাবে যদি আমরা দেখি যে এই নারকীয় পৈশাচিক কাজ করার জন্য যে বা যারা দায়ী, তো সেই সব জায়গাগুলোকে আইডেন্টিফাই করা দরকার, এবং সেই সব জায়গাগুলো প্রতিটা পদক্ষেপে যেন হয় সেই আশা আমরা রাখি। নবগ্রাম ব্লকের পলসুন্ডা মোড়ে তৃণমূল কংগ্রেসের এই অবস্থান বিক্ষোভে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। সারা পশ্চিম বাংলা, গোটা ভারতবর্ষ জুড়ে আজকের যে দিন, আপনারা জানেন যে গত নয় তারিখ যে আরজিকল হসপিটালে আমাদের জুনিয়র নার্স মমিতা দেবনাথকে যেভাবে নৃশংসভাবে দুষ্কৃতীরা খুন করেছে, সেই খুনের প্রতিবাদ জানাতে আমাদের পশ্চিম বাংলার এবং সারা ভারতবর্ষের সর্বভারতীয় নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রতিবাদ জানানোর জন্য আমরা প্রত্যেকটা ব্লকে আমরা গতকালকে একটা মিছিল করেছি, প্রতিবাদ মিছিল, এবং আজকে আমরা ধর্ণা বসেছি। এই কারণেই আমরা অবিলম্বে সিবিআইয়ের কাছে দাবি, আমাদের অবিলম্বে সেই দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। শুধু একজন দুজন নয়, অনেকেই এর সঙ্গে যুক্ত আছে, প্রকৃত যারা দোষী তাদেরকে খোঁজ করে সিবিআইকে বার করতে হবে। আমরা এটাই আমাদের দাবি, সেই দাবি নিয়েই আমরা বসেছি। আমাদের বক্তব্য যে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, আবারও যেন কোনো বোনকে হারাতে না হয়। রিলায়েন্স ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক করো, লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে। সাথে আছে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি, সার্ভিসিং, পার্সোনাল সার্ভিস ও 7 দিনের রিপ্লেসমেন্টের সুবিধা, দ্রুত ফাইনান্স, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, ব্লুটুথ স্পিকার, স্মার্টফোন, রিস্ট ওয়াচ, কিচেন কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম অ্যাপ্লায়েন্স, আরো অনেক কিছু। বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ।